হ্যালো ভিউয়ার, দেশ বিদেশের নিত্য নতুন সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কোনো নিউজ মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবছর বিদেশে 12 লাখ কর্মসংস্থান নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন পর আরব আমিরাতের শ্রম বাজার খুলে যাওয়ায় বাংলাদেশিদের সেখানে কাজের সুযোগ সৃষ্টি হবে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। মন্ত্রী আরো বলেন, বিদেশে অধিক কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে প্রযুক্তি নির্ভর উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়াতে সরকার কাজ করেছে। গত বছর বিদেশে 11 লাখ কর্মসংস্থান সম্ভব হয়েছে, এবছর লক্ষ্যমাত্রা 12 লাখ নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী কর্মীদের স্মার্ট কার্ড প্রদান ও বিদেশগামীদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, দেশের প্রতিটি থানায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। তিনি বলেন, বিদেশগামী কর্মীদের সব ধরনের হয়রানি বন্ধ এবং সেবা সহজীকরণে এ মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে। তাদের দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানম ও সিলেটের জেলা প্রশাসক প্রমুখ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।